কোনটা প্রোডাক্ট সেল করা, কোনটা সার্ভিস সেল করা, কোনটা ইনফরমেশন বেসড ইনফরমেশন পাস করা। তাহলে টার্গেট হচ্ছে কি? র্যাঙ্কিং। গুগল র্যাঙ্কিং আসতে হবে না। ওই যে বললাম, যদি আপনি কোডিংয়ে ভুল করে আসেন, এই জায়গাগুলোকে যদি ভুল করেন, তাহলে আপনার কখনোই আপনার ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে আসবে না। এই জন্য একজন ওয়েব ডেভেলপার, একজন ওয়েব ডিজাইনার এই বিষয়গুলো, ওই যে এসইও ব্যাপারটা মাথায় রাখতে হয়। কথা ক্লিয়ার? আসেন, আমাদের এসইও ব্যাপারটা কাকে বলে, যেমন আমি এখানে বলেছিলাম, এখানে আমি বলেছিলাম ডিপ, তারপর বললাম যে ক্লাস হেডার, মনে আছে? এখন আমি এটা বলবো না, আমি বলবো আমাদের যেটা আলাদা ট্যাগে আছে, এটা হচ্ছে হেডার ট্যাগ। হেডার সেকশনের জন্য হেডার নামে ট্যাগে আছে, ক্লাস আপনি যে নামে দেন, তবে এসইও ফ্রেন্ডলি হচ্ছে এটাকে নাম হেডার দিবেন। নাও ক্লিয়ার? ডিবে জায়গাত এটা বসাইছি, শুধুমাত্র ডিবে জায়গাত এই জিনিসটা বসাই দিছি। আমি কি বুঝতে পারছি? এটাকে সিনথেটিক এলিমেন্ট, সিনথেটিক কোড ট্যাগ বলে অথবা এসইও ট্যাগ বলে। এটা কি করছি বলুন তো? ডিবের জায়গায় জিনিসটা বসাই দিছি। ঠিক আছে না? কেন বসাইছি? রিজন হচ্ছে এটা এসইও ফ্রেন্ডলি। এসইও অ্যালগরিদমে এই এখানে ডিবকে চিনে না, সে চিনে কাকে? তার সেকশনকে সে চিনে, সেকশনকে চিনে, হেডারকে চিনে, ফুটারকে চিনে। সে ডিপটা কম বুঝে, কিন্তু আবার এই জায়গাতে ডিপ দিতে হবে, কারণ মেইনটা তো সেজন্য এটা এখানেও ডিপ রাখবো, একটা পিছনে দেখাবো এগুলো কীভাবে করবো। এরপর আমার পরবর্তী সেকশন যেগুলি হবে এগুলো বলবো, ডিপ বলবো না, বলবো কি বলেন? সেকশন। কি বলবো? ডিপের জায়গা কি লিখবো? কি বলবো? সেকশন, সেকশন। আর ফুটারের জন্য ফুটার ট্যাগ। আমার মনে হয় বুঝতে আমি মানে সক্ষম হয়েছি। মানে হেডারের, হেডার আর ফুটারের এদের ভিতরে যা থাকবে সব সবগুলোকে সেকশন দিয়ে কল করে, ডিপে বলতে হলে সেকশন বলে। হেডারের জন্য হেডার ট্যাগ, ফুটারের জন্য ফুটার, আর বাকি যেগুলো থাকবে মিডলে এগুলো কি বলবো আমরা? মানে এই যে মেইন কন্টেন্টটাকে সেকশন বলে, মানে মেইন আর আর অনেকগুলো সেকশন থাকতে পারে না, এখানে শুধু মেইন কন্টেন্ট, আর অনেক থাকতে পারে না। জি ভাই, বুঝছি বুঝছি। ঠিক আছে, তাহলে এটার কারণ কি? গুগলের অ্যালগরিদম, মানে মেশিনারি অ্যালগরিদম, এটাকে বলে হেডার আর ফুটার সেকশন, এটাকে কখনো ডিপ বলে না, বলে বলে না। তো যাকে সিলেন আর আর দেশে গেছে কেমন, সবাই সব কথা আরবিতে বলে, শুধু আসসালামু আলাইকুম বাংলা বলে, কারণ কি বলেন তো? আসলে কি আসসালামু আলাইকুম বাংলা? চিনে কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে একদম গুড ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনের কোয়ালিটি। সবাই কোড করে, কিন্তু কোডের ভিতরে ওই যে বললাম অ্যালগোরিদম বুঝতে হবে। ক্লিয়ার? শুরু করতে যাচ্ছি, কেমন? আরো দেখাচ্ছি এখানে কি কি থাকতে হবে। এই যে আমি বলতেছি এখানে ভিতরে ডিপ লাগেন, আপনি ভিতরে ডিপ বলেন, সমস্যা নাই। তাহলে এই কখনো আমরা ভুলে যাব? এই কাজটা করতে কখনো ভুল করবেন না, করবেন করবেন না। এরপর আমি বলে দিচ্ছি এটা লগো। এখন আপনি যদি বলেন এটা অন্য একটা নাম দেন, কেমন হবে বলেন তো? ম্যাক্সিং হবে? না স্যার, ম্যাক্সিং হবে না। আচ্ছা, ন্যাববার ব্যাপারটা আবার বলবো, ন্যাববার জিনিসটা আবার একটা বলবো। ন্যাববার কেন করবো, কি কেন কেন করবো না, কোন জায়গায় করবো ন্যাববার বলবো, কোন জায়গায় ন্যাব বলবো, আমি ন্যাব রিপিট বলছিলাম। আবার তো আমি যে গত ক্লাসে যেটা করাচ্ছি সেটাকে একটু মডিফাই করে দিই, তারপর তখন আবার দেখাবো। আগে কনসেপ্ট ক্লিয়ার? তাহলে হেডার কনসেপ্ট, ভিতরে ডিপ দেন, কোনো সমস্যা নাই। শুধু বাবা বাবা কি চিনতে হবে, হ্যাঁ, বাচ্চারা অটোমেটিক চিনে হয়ে যাবে। আচ্ছা, লগোতে আমরা সবসময় কি ধরনের ছবি ইউজ করব? লগোতে আমরা সবসময় কি ধরনের ছবি ফরম্যাট রেডি করব? অবশ্যই পিএনজি পিএনজি ফরম্যাট, ব্যাকগ্রাউন্ড রিমুভ, মনে থাকবে। কারণ কি? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার উদ্দেশ্য হচ্ছে, আমরা যদি কোনো কারণে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিই,
পিছনের ব্যাকগ্রাউন্ডটা, ছবির ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে দেন রিলেভেন্ট থাকে, এক্সাক্ট থাকে। এবং এসইউর একটা কথাই আছে, এসইউর কথা, আমি এবার এসইউ নিয়ে কথা বলতেছি আবার, কেমন পাকে পাকে। গুগলে অ্যালগোরিদম একটা ভাষা আছে, আমরা যারা গুগল অ্যালগোরিদম নিয়ে 3-4 বছরের ডিপ্লোমা আছে যাদের, তাদের সাথে তারা যে কথাগুলো বলে সেটাই বলতেছি, নট রিজার 3 মাসের 6 মাসের এদের কথা বলতেছি না। তাদের একটা ভাষা আছে, সেটা হচ্ছে আপনার লঘুতে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি ইউজ করেন, এতে করে অ্যালগোরিদম তাকে ক্যাচিং করতে সুবিধা হয়, বুঝতে পারে, কথা বুঝছেন? একটু অ্যাডভান্স কথা বলি, মাথায় রাখেন, যে যেটুকু মাথা ঢুকে ঢুকবে, আর ঢুকবে না ফেলে দেবেন, মাথায় রেখে দেন। এগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্যাচ পয়েন্ট, এগুলো আপনাদের কেউ বলবে না, বলবে যে ডিপ করেন, কোয়ালিটি করেন, শেষ, ইট ইজ কল্ড অয়েস্টার ডিজাইন, কিন্তু এগুলি বলবে না। এই যে কথাগুলি আছে না, এগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কথা। কোনটা আমার এটা নাকি, এই যে এটাকে দিলাম, কঙ্গনা রানাওয়াতের সাথে ভাল লাগে কে কে বলেন ওনাকে, ওনার কোয়ালিটি আমার ভাল লাগে, কারণ সে সত্যবাসী মানুষ, যাই বলে সত্য কথা বলে। আচ্ছা ছবিটা আসে নাই, ঘটনা কি? আজ ইমেজ ইমেজার স্ল্যাশ দেন বা ফোল্ডার দেখাই দেন না ওই জন্য। ভাই আমি তো ইউটিউব থেকে ভিডিও দেখে অলরেডি ওয়েব ডিজাইনার হয়ে গেছি, দেখেন তো আপনার কোন জায়গায় কোন জায়গায় গ্যাপ আছে, এখন শিখে নেবেন। এই আসে নাই তো স্যার, ডিপ গ্লো ক্লোজ করা হয়নি স্যার, লোগো ডিপ গ্লো ক্লোজ করা হয়নি। জি তাই তাই, জি রে, ডিপ ক্লোজ করা হয়নি। হাই হাই, একামত ছাড়েন আজাদ দাঁড়াই গেছে, নামাজ দাঁড়াই গেছে। আচ্ছা ওকে, এখনো আসেন ঘটনা, এইডার আচ্ছা, এটা না আসার পিছনে কারণটা থেকে আমার মনে আমরা এখানে ছবিটা নষ্ট করে দিচ্ছি, উপরে লোগো লেখা আসছে শুধু সিসি তো সিসি ভাই। এই যে ইনস্ট্রাক্টর ক্লোজ করা লাগে না, এটা ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট না, কিন্তু আসে না কেন, ফোল্ডার নাম ভুলে গেলে। এটা কি ইমেজ ট্যাগ? হ্যাঁ ইমেজ এটা। আচ্ছা আমরা এটা রিলোড দেবার দেখি, অত বা আগের টার কোন টাকা চলো তবে স্যার, আমাদের ইমেজ এ এসআরসি ট্যাগ ইউজ করা হবে। হুম এসআরসি লেগা পড়া সমস্ত জায়গা এসআরসি। হাই হাই, আরে ভাইয়া সোর্স চেক করে দেন না, কি ভয়ঙ্কর একটা অবস্থা, মানে বাবা এটা কিন্তু স্মরণ থাকবে আমার, মানে এসআরসি দিই নাই আমি, যে বোতল মানে মুখ খোলা ছাড়া পানি খাচ্ছি আগে, এবার পানি পড়ে না কেন। এখানে আবার তো যে একটু পারা না পড়া, একটু আমি কিছু লিখলাম না, পারবেন না, তারপর দিয়ে দিই, কারণ এখানে একটু ছোট জিনিস বোঝাবো আপনাদেরকে, এই জন্য আমরা এখন শুধু প্রজেক্টটা করবো না, আজকে টুকিটাকি বিষয়গুলি কোনটা কি জিনিসটা ক্লিয়ার করে দেবো। হেডার ব্যানার ওকে, এটুকু আমি ক্লিয়ার করে দিলাম। এরপর সেকশনটা হচ্ছে কি, ন্যাভিগেশন, ওই যে বললাম এটা বলি নাই, ন্যাভিগেশনটা আমি হেডার সেকশনের সাথে রাখতে পারি, তবে আজকে আলাদা করি। এই দেখেন ন্যাভের জন্য ন্যাভ ট্যাগ, এটা তো বলি না, ন্যাভের জন্য কোন ট্যাগ, ন্যাপট্যাগ, আরো কিছু টুকটাক ট্যাগ আছে, কি করি বাহাইতে হয় বলেন তো, এবার মুখে বলতে বলেন, ইউএল অথবা ওএল, আচ্ছা ইউএল দিই,
এখন পর্যন্ত সব ডেভেলপার ইউএল দিয়ে যাচ্ছে, তার মিশনের কারণ আছে, কারণ আনঅর্ডার লিস্টকে কাজ করতে সুবিধা এক, দ্বিতীয় হচ্ছে এটা অ্যালগোরিদমের ল্যাঙ্গুয়েজের অ্যাডজাস্টিং করে। এই ট্যাগের কাজ কি বলেন তো? অ্যাঙ্কর ট্যাগ, এটা কি বলা হয়? এই যে লিংকের জন্য, লিংকের জন্য। নতুনদের কেউ কথা বলতেছে নাকি, বুঝছেন নাকি? না, যারা কথা বলছে তারা নতুনদের কথা বলতেছে। আমি তো শর্টকাট ব্যবহার করতেছি না, পরিশ্রম করে লিখতেছি। গতকাল কি ক্লাস হয়েছিল ভাইয়া? গতকাল ক্লাস হয় নাই। হেডার ব্যানার, এই যাক, আমরা এখন তো কোনো ভাগটা করি নাই। এটা কি করতেছি, মার্ক আপ করে ফেলে কেমন, এখানে একটু কাজ করি। দেখেন বলেছিলাম এক, সরি সেকশনের তো ক্লাস কল করি নাই, কি নাম দিতাম ধরেন গতকালের মতো করি, মেন কন্টেন্ট, এটা আমরা ডিপ করলাম, ঠিক আছে, ওকে। ধরে নাম দিছি লেফট কন্টেন্ট, আটটা দিলাম, সাইড বারটা দিচ্ছি, আবার তো রাইট কন্ট্রোল দিলাম না, সাইড বার, ওকে। লেফট কন্টেন্টে এটা তো বেশি ফাঁকা গেছে, তাহলে লেফট কন্টেন্ট আমি প্ল্যান করছি এখানে আমার পোস্টগুলো বসাবো, আর সাইড বার আমার সাইড বার স্টাইলের কিছু কাজ করব। তো লেফট বার আমি যেটা করব সেটা হচ্ছে আমাকে এখানে যদি আমি পোস্ট টাইপের কিছু করতে চাই, তাহলে পোস্টের জন্য একটা ভালো একটা অ্যাসাইন ট্যাগ আছে, সেটা হচ্ছে আর্টিকেল ট্যাগ পোস্টের জন্য। আর্টিকেল ট্যাগ এগুলো বলে অ্যাসাইন সিনথেটিক ট্যাগ, সেটু তো বুঝি এখানে পোস্ট হবে, ধর এখানে আমি ইমেজ বসাচ্ছি, ভাইয়া ডিপগুলো সম্ভবত ক্যান্সেল করা হয় নাই আপনি। আচ্ছা করে ফেলবো, কোনো টেনশন না, আমরা কিছু আর করে ছবি নিয়ে দেখি। আমি এখানে এই ছবিটা কিছুটা অনেক বড় আমার, ছবি রাখি এখানে, মান নাম দিলাম, তাই আর পিএনজি ফাইভ জি টু নামে বাইরে আছে, তাহলে ওয়ান ডট জেপিজি, কপি করে দিই নরম এসএম থেকে,
द्रुत आस समय আজ কিছু সিনথেটিক ট্যাগ গুলো দেখানোর জন্য মনে হচ্ছে আপনাদেরকে এই কাজটা করাচ্ছি। সাইড বারের জন্য একটা অ্যাসাইন ট্যাগ আছে, আমি কি এটা ক্লোজিং দিই না? হ্যাঁ चलो साफ कर लेते हैं बैकग्राउंड साइड पर टी इमेज दिए थे साइड पर टी इमेज था और तो इमेज एसएसएस सर्च हमारे तो सी इमेज फोल्डर ये लगा ठीक माता करो मैं भाई नेट आसे হঠাৎ করে দেখি যে কারা গেছে আচ্ছা তাই ওকে বড় হতে সি সম্ভবত ডট পিএনজি দিলাম সাইড বার ইমেজ রাখলাম আর কি আবার তো এখানে একটা অ্যাসাইন ট্যাগ দিতে হবে অ্যাসাইন ট্যাগ এর নাম হচ্ছে এ সাইড ট্যাগ এ সাইড ট্যাগ তাহলে এই সাইড সাইড বারে যদি যদি কোনো ধরনের অ্যাসাইন ট্যাগ কোনটা বলেন তো এই সাইড ট্যাগ আর আর্টিকেলের কি কোন ট্যাগ মানে প্যারে পোস্টের ব্যাপারে আর্টিকেল ট্যাগ ওকে মানে অ্যাসাইন ট্যাগটা কেন দিতে হবে ওই যে এসইও ফ্রেন্ডলি এর জন্য এসইও ফ্রেন্ডলি হ্যাঁ এসইও সিনে কি এরাম সিনে আর কি আপনি ছিলেন আব্দুল কুদ্দুস আব্দুল মুতাল্লিব চৌধুরী আমি ছিলাম রিঙ্কু ব্যাপারটা এরকম আর কি বুঝলেন নাই জি ভাই বুঝছে আমরা স্যাম্পল গুলো কই পাবো দেখাইলাম না স্যাম্পল গুলি এগুলো কোথায় পাওয়া যাবে এক্সটার্নাল সিম্বল থেকে এক্সটার্নাল সিম্বল থেকে এখানে ওকে আবার এতটুকু করলাম মানে বেশি ভাড়া করি নাই শুধুমাত্র কি করছি আমরা সিনথেটিক এলিমেন্টস এগুলিই আছে আর দুই তিন দুই তিনটা আছে একটু অথবা কাজ করতে করতে পেয়ে যাবো আবার তো এগুলিই আছে কোনো তেমন তো আপনার কি বলা হয় এসইও ফ্রেন্ডলি আমরা কি বুঝতে পারবো এরকম আসছে কেন আমরা কি কি করছি বলেন তো ইট সিমেন্ট রড যা আছে সব কি করছি সব কি কি এক জায়গায় রাখছি এটা কোথায় কোনটা সেট করব এখন ঠিক করব নাকি সরি সেট করা হয়ে গেছে কিভাবে লাগবে সেটা ঠিক করব এটা পারবো না আমরা আচ্ছা এটা ঠিক করার আগে আপনি আমি একটা মিনিট দেখা দিব দেখ
আমরা একটা গ্লোবাল সিএসএস করে ফেলব। আচ্ছা এটা করি, নতুন নাম্বার বুঝবে না, আমি এটা করে দুই মিনিট পরে দেখাচ্ছি, আগে এটা দেখাই। এটা তো আমরা জানি সবাই, আমি না কথা বলে করে ফেলতেছি। উইট 1150 পিক্সেল। আচ্ছা এটা একটা প্রশ্ন, উইট কি সবসময় 1150 হবে? না কম বেশি হবে। কেমন জানি আছে, কালার কোড দেখাই দিই, যাওয়ার একটা হবে। আচ্ছা একটু মুরব্বি হয়ে যান। কালার কোড কে বলতে পারবেন, কালার কোড কি? ওই যে বিভিন্ন কালারের কোড আসে যে হ্যাশ দিয়ে ওইগুলো, আপনারা দেখেন ইয়েতে দেখেন না, ওই যে আপনি ফটোশপে দেখেন, তাহলে ওকে কালার কোড কোথায় পাবো আমরা বলেন তো? ফটোশপে পাবো। এছাড়া আপনার গুগলে অনেকগুলো ইয়ে আছে, আপনার পয়েন্ট আছে, একই জিনিস, আপনি হয় কালার বলবেন আর না কালার কোড বললে এক কথা, কথা একটা না, হয় কালার বলে দিবেন আর না কি কালার কোড বসালে কথা একটা, বুঝতে পারছি। আমরা এখানে কালারের হেক্সা কোডটা বসাবো, আর জিবি পেপারটা পরে বুঝবো, এসএল পেপারটা পরে বুঝবো, আমরা কালার কোন কোডটা বসাবো এখানে, হেক্সা কোডটা মনে থাকবে। ওকে কোথায় পাবেন আপনারা কালার কোড গুলি, কারণ আপনি এত কালার মুখস্থ করতে পারবেন না, পারবেন এতগুলো কালার মনে সম্ভব? আমি পারবো না, তা আমি এখানে কালার দেখে দেখে কোড লিখলে হবে, ফটোশপ থেকে পাবেন অথবা ফটোশপ সিজি থেকে পাবেন অথবা এখান থেকে নেবেন, আমি কম বুঝি তো আমি এখান থেকে নিচ্ছি, কেমন? আপনারা বুজুর্গ মানে একটু ভালো লেভেল আসার আমার থেকে, তারা ফটোশপ থেকে, কেমন? আমি এখান থেকে নিচ্ছি, তাহলে এখান থেকে জাস্ট যে কালার কোডটা কপি করলাম এইখানে দিয়ে দিলাম, কালারটা সেম আসবে না? নতুনটা বলেন কালার কোড কি মানে কোনি মনে হচ্ছে, ঠান্ডাটা কালার দেখছেন? ওকে আমরা একটু আসাতে মুরব্বি হয়ে যায়, কত কালার ছোট থাকবে কি বলেন? এবার আসেন একাটি করতে হবে মহাশয়কে, আমি খুব দ্রুত করে দিচ্ছি, দ্রুত নাচতেই করতেছি, আবার দ্রুত বলে তো আবার সমস্যা। আমি আমার তো এটার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, কোনটা দিব ওকে, এটার ব্যাকগ্রাউন্ড কালার দেন না যে শুধু ব্যাকগ্রাউন্ড, সমস্যা হবে না, ব্যবহার করি কেমন? আমার মোট মোট উইথ কত আছে বলুন তো? 1150 কত আছে? তাহলে এটার জন্য বুঝতে অসুবিধা হচ্ছে কারণ, তাহলে কত কত আছে বলুন তো? 1150-এর 30% গেছে, আর আছে কত? 70%। এটাকে ফ্লট লেফট করে দিচ্ছি, লেফট। আচ্ছা সরি আমি ভুল করতেছি, এটা দেখেন আপনারা আমি কি করতেছি, আপনারা 100% বলে দিব এটাকে আমি। মূল উইথ কত কত আছে? 100%, কারণ 1150 তার জন্য কি 100% না? ওকে এবার এটাকে দুই ভাগে ভাগ করি, লগকে বলি একটা একটা পার্সেন্ট দিব,
আর ব্যানার ক্লাস একটা পার্সেন্ট দিব প্লটও থাকবে না এখানে এখানে প্লট কেন হবে বললে বল বসা বেশ এখানে 30% বাকি কত আছে আমাদের ব্যানার 70% मैं रिकॉर्डिंग ही देता शुरू ही था कोडिंग की तो ये मजा है तो मजा कोई कुल्ले कितनी भाल लग पे इतना बैकग्राउंड दिले कितनी बुझा जावे बट अमी बैकग्राउंड दिला ना अमी जाने पर बुझे क्लियर एक बार मुझसे क्या नो ওভার ফ্লো নিচ্ছে কেমন একটার উপর একটা চলে যাচ্ছে এই যে দেখছেন তুমি যাও তোমার ঘরে আর এইখান থেকে সোজা আরেকটা সমস্যা আছে ছবিটা অনেক বড় কি করতে হবে ताकि भद्र करे आबद्ध करते हैं उठते बोले दीची सब पार्सेंट ही करब आज के अच्छा बोलन तो आमी जे बोली एखन 80% कि होबे बोलन तो मैं और पार्सेंट 30% ओके दीचे आमी इमेज दीचे 80% करो ना कि এটা তো ছবির হবে ভাইয়া এটা তো ওই যে ব্যাকগ্রাউন্ডে হবে না বাবার মানে বাপের যে ছবিটা ছোট হবে বাপের থেকে আপনি 30% পাইছেন আমরা আব্বু থেকে ধরে আপনি দাদা আপনি থেকে আপনি দাদা আপনার বাপ মানে আপনার বাবা আব্দা থেকে কত পার্সেন্ট অর্ধেক পাইছে পাইছে না অর্ধ সম্পত্তি এবার কি আপনি দাদা থেকে পাবেন না বাবা থেকে পাবেন আপনি বাবা থেকে এবার যদি আপনি আপনাদের তিন ভাই ভাগ করে তাহলে কি হবে আপনার বাবার সম্পত্তিটা 100% নাকি ওটা ধরে তো ভাগ করবে নাকি আপনি দাদার সম্পত্তি ধরে ধরবে বাপেরটা ধরে বাপেরটা ধরবে এখন লঘু সম্পদ কত 30% এর বাবা কে লঘু না জিবে হ্যাঁ ওর জন্য কিন্তু 100% আমি সেখান থেকে বললাম 80% ক্লিয়ার জি ভাই ক্লিয়ার ওকে আর ব্যানার শুধু ছবিটা ছোট হবে না ওই যে ব্যাকগ্রাউন্ড যত ছোট হয়ে গেছে দেখলাম না না ছবিটার হাইটের কারণে ওটা বড় দেখাইছে ছবিটার মানে ছবিটার উইডথের কারণে বড় দেখাইছে দেখেন আমি ছবিটা ছোট করি দেখেন কি হয় 70% করে দিচ্ছি দেখেন এটা আরো ছোট হয়ে যাবে ছবিটা উইথ বড় তো হয়ে যাবে ওকে ফাইন আমরা এখানে আর বেশি বাড়াবাড়ি করব না আমি যে ব্যানারে কিছু করব লাগতেছে না ব্যানারে আমি সেটা করে দেব চাইলে এটাকে এভাবে নিয়ে আসতে পারি নাকি ওই পন টন এগুলো আমি বুঝি এগুলো আর করব না সমস্যা হবে না এবার আসি আমি একটু মেনুটা করি গতকালকে মেনুটা অনেকে বুঝে নাই প্রথম কাকে কল করব বলেন তো ন্যাপ কে ন্যাপ এরপর আমি একসাথে কল করে দিচ্ছি ন্যাপ এর পরে কাকে কল করব ন্যাপ ইউএল কে তাহলে আমাকে আর কি করতে হচ্ছে না আর কি ইউএল এর পরে কাকে কল করব এলআই কে এল এর পরে কাকে কল করব এ কে এক তাহলে আমার সমস্যা হচ্ছে না আমি লাস্ট স্টাইল পার্সেল গুলো পরে বলবো তাহলে এখানে এর ব্যাকগ্রাউন্ড দিচ্ছি কত এটা কালার দিই দি কোনটা দিব একটু ব্ল্যাক এর মত দি এটা দি এই ক্ষেত্রে কি কি বলতে হয় আমাদেরকে হাইটটা বলে দিতে হয় এটা কালকে বলছি ভিডিও দেখতে আপনারা 50 পিক্সেল এরপর হচ্ছে এটার এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে বলতে পারি যেমন সাব মেনু হয় যেন এটা ব্যাকগ্রাউন্ড চলে আসে তাকে আমি এটা বলে দিচ্ছি ইউএল কে বলতে হয় কি হবে বলতে হবে ওর যে লিস্ট স্টাইলটা আছে এই যে এগুলো আর কি বুলেট পয়েন্ট এটা কেন শুরু এখন বললাম লিস্ট স্টাইল নান নান
বেশি কাজ করতেছি না এ লেখি বলবো এখন আমাদের যে কি নিচে নিচে আছে নিচে নিচে আছে না আমি যেটা লিখে পাশাপাশি করার জন্য কি বলতে হয় প্লট এটা কি আপনারা পারেন কিন্তু বলেন না কেন যেটা প্লট লেফট লেফট তারপরে এটার যদি বাম পাশে কোনো বর্ডার রাখতে চান ডান পাশে রাখতে পারবেন না জি ভাই ইচ্ছা করে রাখবেন না রাখলে রাখ সমস্যা নাই তাহলে বর্ডার তো বুঝেন বর্ডার যদি বর্ডার বলি তাহলে কি হবে বলুন তো সব পাশে হয়ে যাবে ধরুন 3 পিক্সেল আমি মত সব পাশে দিয়েছি সলিড দিচ্ছি কারণ বর্ডারগুলো সলিড হয় বেশি ব্যাপারে ক্ষেত্রে এমপিএস হলে কম চলে সাদা দিচ্ছি সাদা তাহলে চোখে পড়বে সব পাশে দিচ্ছি এটা কিন্তু উপরেও আছে এখন কারাটা বুঝা যাচ্ছে না কারা কোনটা দিচ্ছি আমি ও আছে এদের তো বুঝা যাচ্ছে কারাকুল মুখস্থ করা লাগবে না কারণ এত কোটা মুখস্থ করতে পারবেন না এখান থেকে কপি করতে পারবেন কেমন আমি সব সব পাশে দিলাম আর কি আমার তো বোঝার জন্য আজই বলি বর্ডার রাইট তাহলে কি হবে বর্ডার রাইট হবে যদি বলি লেফট হবে যদি বলি বর্ডার টপ তাহলে বর্ডার টপ হবে কেমন এটা ক্লিয়ার জি ভাই আবার আমি সব পাশে রাখলাম না সব পাশে ভালো লাগবে না টু পিক্সেল তো বর্ডার রাইট এ আমরা ন্যাপকে একটা বর্ডার দিয়ে দিই ওর বর্ডার বর্ডার দোন পাশে না ওর দোন সব পাশে দিই ওর সব পুরাটাই সব ঘুরে গেল এটা একটা কালার দিয়ে দিই আনকমন কালার মানে চোখে যেন লাগে ভালো লাগুক না লাগুক চোখে যেন লাগে ভিডিও যেন চোখে পড়ে ঠিক আছে কত পিক্সেল দিচ্ছি 3 পিক্সেল দিচ্ছি কোনটা দিব সলিড দিব পাচ্ছে কি দেখি হ্যাঁ পাচ্ছে এবার আসি আমরা এখানে আমরা এখানে ফাইল কেন ইউজ করব এক মিনিট এখানে একটা ছবি আসে না বুঝি নাই বলেন যে সলিড যে ট্যাগটা দিছেন আমি এটি সলিড অরিজিনাল আর কি সলিড কালারটা সলিড বুঝেন নাই আচ্ছা সলিড মাল দেন বলেন না দোকানে যায় সেটা আর আচ্ছা অ্যাঙ্কর ট্যাগসে সব সময় কালার কি হয় বলেন তো নরমালি নীল হয়ে যায় দেখেন এটা ডিফল্ট হবে তো আমরা কি এটা কালার চেঞ্জ করে দিচ্ছি কোন কালার দিয়ে বলেন এর সাথে হোয়াইট মানাবে আচ্ছা হোয়াইটের একটু ফ্যাকাশে হোয়াইট দিই তাহলে এটা আপাতত যেমন লাগুক লাগুক এটা চেঞ্জটা হয়ে যাচ্ছে এটাকে বলে দিচ্ছি তোমার ডিসপ্লে ব্লক কেন করব ডিসপ্লে ব্লকটা কারণ আমরা যখন প্যাডিং দিতে যাব এখানে প্যাডিং দিতে যাব এখানে একটা প্রবলেম আসবে সেটা হচ্ছে এটা ওভারটেক করে ফেলবে মানে আমি যে আমার এই যে লাইনটি আছে মানে এই যে 50 পিক্সেল আছে না হাইটটা এটার ভিতরে এটা এটা থাকুক ডিসপ্লে ব্লক কত থাকবে এই 50 পিক্সেলের ভিতরে সেজন্য এটাকে ডিসপ্লে ব্লক করে দিচ্ছি এবার প্যাডিং দিচ্ছি আমি প্যাডিং যদি আমি বলি প্যাডিং লেফট এত রাইট এত এতটা না বলি আমি সরাসরি দুইটা পান্ডামেন্টের কাজ করে ফেলি দেখেন 10 পিক্সেল সরি আচ্ছা আমি যে এখানে একটা কাজ করি 10 পিক্সেল 15 পিক্সেল আমি কিন্তু বলেন তো কি হতে পারে 5 পিক্সেল দে হাইট 10 পিক্সেল আর উইথ হচ্ছে 15 পিক্সেল এখানে 5 পিক্সেল আর 10 পিক্সেল এটা ঘুরে কি হয় বলেন তো মানে যে উপরে নিচে ডান আর বামে মনে হয় এটা করছেন ঘুরে গড়ি কাটা মতো আমার প্রথমে হবে কি পিক্সেল টপ তার টপে কত থাকবে 10 তারপর কোন দিকে যাবে গড়ি কাটা চিন্তা করেন টপ থেকে ডান যাবে ডান পাশে কত 15 পিক্সেল তাহলে
এরপর কত বটমে যাবে বটমে কত 5 পিক্সেল আর এই ফটোটা কত 10 পিক্সেল 10 পিক্সেল এবার কি এটা ক্লিয়ার তো যদি আমরা পাঁচটা ভ্যালু এখানে অ্যাড করি এক লাইন করে ফেললাম যদি বলেন 10 পিক্সেল 15 পিক্সেল কি হতে পারে বলেন তো হাইট আর উইথ হবে উপরে নিচে হাইট আর উইথ কেমন উপরে মাঝখানে হবে আর কি উপরে আর ডানে বামে আর উঠে উপরে নিচে কেমন তাহলে প্রথমটা কি হবে উপরে নিচে পরেরটা হবে কি ডানে বামে এই ভ্যালুটা কি টপ এন্ড বটম এটা লেফট এন্ড রাইট ক্লিয়ার তাহলে আমাকে আর বেশি লিখতে হচ্ছে না আর কি দ্য টপ এন্ড বটম 10 পিক্সেল কি টপ এন্ড বটম নাকি 15 পিক্সেল লেফট এন্ড রাইট বুঝি নাই 10 পিক্সেল কি মানে টপ আর বটম আপনি বলছেন 10 পিক্সেল কি টপ আর বটম হ্যাঁ হ্যাঁ আর 15 পিক্সেল হচ্ছে রাইট আর লেফট রাইট এন্ড লেফট क्लियर তাহলে আমার ডিসটা দেখতে চল ফন্ট সাইজ ফন্ট দিলাম বলত এবার একটু দেখি কি হয় হচ্ছে আমি এটাতে বেশি দিতে না এটা তো 15 পিক্সেল দেই এখানে উল্টো হয়ে গেছে আমার चले आठ जिन फलो करते किन मार्जिन आसते অবাঞ্ছনীয় মার্জিন মানে গ্যাপ ওগল এই গ্যাপগুলো কিভাবে রিমুভ করব আমরা আমি বলি আমরা একদম উপরে একটা কাজ করব সেটা হচ্ছে গ্লোবাল গ্লোবাল একটা সিজ করব গ্লোবাল দেখেন স্টার মার্ক করে বলে দিব মার্জিন 0 এবং প্যাডিং 0 যদি আমার কোনো প্রয়োজন হয় আমি ব্যবহার করব কিন্তু বিদ্যুৎ থেকে ডিফল্ট ভাবে যদি কোনো মার্জিন প্যাডিং না আসে সেটা আমি এখানে করে রাখব এ দেখছেন ডিফল্ট ভাবে কিছু মার্জিন চলে আসছিল খেয়াল করছেন মানে জি ভাইয়া এ লাইনে একটা মার্জিন থাকে মানে এ লাইনে একটা মার্জিন থাকে ডিফল্ট ভাবে তো আমি যখন গ্লোবালে বলে দিলাম তখন আমার ওই সার্ভিসে যদি অফ রয়েছে তো গ্যাপ গুলো আছে কারণ একটা পিক্সেল নষ্ট হতে পারবে না একটা পিক্সেলও কথাই বুঝতে পারছেন একটা পিক্সেলও নষ্ট করা যাবে যাবে না তো সেজন্য আপনি এখানে একটা গ্লোবাল সিস মার্জিন 0 প্যাডিং 0 যদি আমার এখানে মার্জিন দরকার আমি লিখব কিন্তু অপ্রয়োজনীয় ভাবে যেন না আসে বুঝতে পারছি মেরি সব সময় লিখতে হবে এটাই যে গ্লোবাল সব সময় লিখতে হবে এই দেখেন এই মাত্র তো সমস্যা আপনার চোখের সামনে পড়ে গেল মার্জিন কি আমি চাইছি ওরা দিয়ে দিছে না এবার আমার মত কাজ হচ্ছে একটু আমরা জুম করে দেখি দেখেন এখানে তো এই যে কাটা গিয়ে আছে এখান থেকে আমরা এইজন্য এটাকে একটু হাইট কমাই দিই এটা হাইট বেশি আছে এখানে বলো ওকে পরবর্তীতে আমরা এই যে হেডিং মেডিং গুলো শিখব এখানে আটটা জিনিস শিখবে এবার আজকে ওকে এরপর হচ্ছে আমরা আমাদের যে মানে অফ ফুজুনিয়ে যে ইয়েগুলো ছিল এগুলো আমাদের ক্লিন হয়ে গেছে
আচ্ছা এই জায়গাতে আমরা তো এটা আর বেশি কাজ করবো না এখানে আমাদের আজকের জন্য। এরপর আমরা একটা ছবি দেখতেছেন, বিশাল বড় ছবি, এটাকে তো বাম দিতে পারবেন নাকি? তো এটাকে কি করবেন আপনি? সাউন্ড তো আসতেছে না, স্ক্রিন আসতেছে না, স্ক্রিন চলে গেছে, স্ক্রিন আসছে না, আসব তো এটা পিন করুন আপনি একটু। আমরা মেইন কন্টেন্ট কে কল করলাম, এখানে তো মাউস বুঝতে পারছে না, আমি বললাম এটার ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড লাগবে না, যে যেটা আছে শুধুমাত্র উইডটা বলে দিচ্ছি। এটাও কি এটা 100% দিয়ে বলি, কেমন? 100% বলে দিচ্ছি। একটা কাজ করতে হবে কি, এটার ওভারফ্লোটা করে দিতে হবে, নাহলে কিন্তু যে একটা ওভারটা করে ফেলবে, ওভারফ্লো হিডেন মেইন কন্টেন্টকে। এটাকে বাক করি, যতই বাক করেন এটা ঘটনা ঘটবে, কি হবে কি ওই ছবিটা নিয়ন্ত্রণ থাকবে না, পরে ছবিটাকে চেঞ্জ করতে হবে নাকি ঠিক করতে হবে। তো বলে দিতে হচ্ছে এটাকে, আর এটা বুঝেছে একটা বড় দিক 60%, আর সাইড বেড়া দিচ্ছে কত, ২৫%। তাহলে মিডিলে একটা ভাগ আছে 5%, ওটাই মধ্যখানে একটা গ্যাপ রাখলাম, মার্জিন দিলাম, তাহলে মার্জিন ওকে দিচ্ছি, মার্জিন দিতে পারেন আপনার ইচ্ছা, মার্জিন রাইট দেখছেন প্রয়োজন রকম হিসাবে দিচ্ছেন, 5 পিক্সেল রাইটে দিচ্ছি, কথাই বলতে পারছি? মানে কন্টেন্ট এবং সাইড বারের মধ্যে এখানে একটা গ্যাপ আছে, দেখ ছবিটাকে নিয়ন্ত্রণ করি, নইলে তো বোঝা যাবে না। আরেকটা জিনিস কারণ এটা কি করি নাই, ওই যে কোন দিক কাকে কোন দিক দিবে ঠিক করিতে, আপনাকে কি সমস্যা এখানে, প্লট লেফট আমরা চেষ্টা করব যে কোনো কন্টেন্টের পাশাপাশি রাখার জন্য, লেফট কন্টেন্ট লেফট কন্টেন্ট আর্টিক কোনটা আছে ইমেজ আছে তাহলে এটা পাশাপাশি রাখবো, এসব সব চেষ্টা করবো যেন একজন আনন পার্সনও বলতে পারে আরে কি বলছি, তাই এটা পাশে এটা থাকছে আছে কেমন। আর একটা জিনিস কি জানেন, ওই যে মিডিলে গ্যাপ থাকতে পারবে না, এ দেখেন আমি কিন্তু গ্যাপ দিই নাই, দেখছেন এইভাবে দেওয়া যাবে, সাউন্ড কি যাচ্ছে দেখছে তো, এভাবে দেওয়া যাবে গ্যাপ না স্যার, দেওয়া যাবে না, দিলে কি হবে, এটা দুইটা ক্লাস হবে, একটা ক্লাস না ধরবে কি দুইটা ক্লাস, ইমেজ এটা উইথ দিচ্ছি কত দিতে বলেন, 70% দি, হাইট ওয়েট ওয়ান কে ছবিটা অনেক বড়, 300 পিক্সেল না 300 পিক্সেল কেমন লাগবে, 400 পিক্সেল হাইট নর্মাল দিবেন না, ছবিটা একটা বড় তো এই জন্য দিয়ে দিলাম, কারণ হাইট দিলে সমস্যা হয় আমাদের ইয়ের ক্ষেত্রে। এখানে কিন্তু একটা 5 পিক্সেল গ্যাপ, একটা গ্যাপ দেখছেন যে এখানে, এখানে কিন্তু একটা কি 5 পিক্সেল একটা গ্যাপ আছে মিডিলে, ক্লিয়ার? আমি কথাটা বুঝি নাই, এই যে দুইভাগে ভাগ হয়েছে না উইন্ডোটা, লেফট এন্ড রাইট, এটা কিভাবে হয়েছে তো বুঝি না, এটা আমি লেফট কন্টেন্টে ভাগে দিয়ে দিয়েছি 5 পিক্সেল, আপনি চাইলে যদি বলেন সাইড সাইড বারের লেফটে দেন তাও একই কথা, কথা একটাই,
আচ্ছা আমি এটা অন্যটা কালার দিয়ে আপনাকে দেখাই দিই, লাল দিচ্ছি টকটকে লাল। ওকে এবার দেখেন দেখছেন এখানে গ্যাপ আছে কিন্তু মিলে যায় না। আপনি কি পারফরম্যান্স বলেন, এটা যদি আপনি এখানে মার্জিন লেফট এখানে না দিয়ে যদি সাইড বারে দেন বলেন যে তোমার লেফটে তা কত একটা ওর জন্য ডান পাশ ওর জন্য কি বাম পাশ কত একটা না দেখছেন কত একটাই। ওকে ছবিটা কিন্তু এখানে বাদল হারা কি বলতে হবে তাকেও রেশিওতে রাখতে হবে। বললাম তোমার ইমেজ এটা যদি যা আছে 100% তুমি নিয়ে নাও তো উইথ 100% ঠিক আছে। কিন্তু এখানে তো আমার আরো অনেক কিছু থাকার কথা, মানে আমার তো এই পর্যন্ত থাকার কথা না বুঝেন নাই 25% না এটা হলো 25% হলো 60% কত হয় দেখেন তো 85% ও আচ্ছা ঠিক আছে। তো ইকবাল 20 মিনিট বসো একদম ফ্রন্টে বসো, কারণ ওটা ছেলে আছে ওই ডেভেলপমেন্ট ট্রেনিং করতেছে ওকে একটু কথা বলো ওটা গি পড়াচ্ছে কেউ একটু হেল্প করো তা বলছে ফাইন। আচ্ছা এখানে ওটা ভুল হয়েছে না মা মেজারমেন্টে বলবেন না 35 আর 60 কত হয় 95 এবার ঠিক আছে আমি যদি লিখতে ভুল কম লিখছি এই জন্য বাট এখনো তো কিন্তু সেটাই সে নিচে কাটতে গেছে 40 দিবেন না 40 দিলে কি হয় দেখেন এখন তো সে ওভারটেক করবে ওভারটেক করবে না কারণ 5 তো আমি এখানে দিয়ে দিছি মার্জিনের জন্য। ও আচ্ছা ভাইয়া বুঝছি মার্জিন লেফট। আচ্ছা এটা কোনো ভয় কিছু না আমি এখন ভয় পাওয়ার কিছু নাই এখানে কন্টেন্ট এই পর্যন্ত আসছে এই ভাষার কোনো কন্টেন্ট নাই সে পাবে কই সে কিন্তু এতটুকু পাইছে কিন্তু আর এখানে কোনো কন্টেন্ট নাই সে জন্য আর কিছু না। আপনি কি ভয় পাইছিলেন না হয় নাই কি প্রমাণ করে দেখাবো S1 এখানে S4 পড়ার এটার উইথ দিচ্ছি আমি না সরি এটার টেক্সট অ্যালাইন সেন্টার বললাম সেন্টার তো মুখে বলে দিচ্ছি আবার দেখেন লেফটে দিলে চলে যাবে গুলা মানে এটা আর লেখা বড় হলে এখানে তিনটে নিয়ে নিবে পুরোটা। আচ্ছা এরপর হচ্ছে আমাদের এই যে নট অ্যালাউ আবাউট এটা বুঝে তারপরে আমরা একটা চলে যাব আমরা ফুল ওয়েবসাইট আজকে শিখব। এইটার জন্য তো আমার কোনো এই ফুটার জন্য ক্লাস কল করে নেয় বলেছি ফুটার জন্য ফুটারে হচ্ছে আমাদের ট্যাগ ফুটার ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ওরা বলো ফোন দিয়ে আসছে আমি অনেকক্ষণ ফোন ধরি না। ও আচ্ছা অনেকগুলো কল তো
চিত্রনা আর কোনো কিছু নাই শুধু একটা পি ট্যাগ আছে আমি পি ট্যাগের কল করলাম না সরাসরি বলে দিচ্ছি তোমার কালার হচ্ছে আছে কোনো নাম বলবো না সব এখান থেকে কপি করে দিব এই সাদা লেখাটাও কেন কপি করতাম মুখস্থ করে লিখলাম না আমি চাই ট্রিপল অ্যাপ লিখলে হয়ে যেত ফার্স্ট অ্যাপ দিলে কোনো কিছু না এটার টেক্সট অ্যালাইন সেন্টার আচ্ছা এটা আর করবো না এতটুকুতে বোঝানোর জন্য দেখাচ্ছি কাজ করো নাই আচ্ছা সেভ করি নাই আর কিছু না ঠিক আছে কোন সমস্যা না ভাইয়া ক্লিয়ার ওকে এবার আসি আমরা একটু চেঞ্জ করি কনসেপ্ট গুলি এতদিন ছিলাম একরকম এবার আসছে আরেক রকম এবার এই ওয়েবসাইটটা বলুন তো কি ধরনের ওয়েবসাইট অ্যাজ এ বক্সিং অ্যাজ এ কি বক্সিং পাশে কিন্তু আমার কিন্তু গ্যাপ আছে দেখছেন কিন্তু আমরা ওয়েবসাইট যখন ভিজিট করি সবগুলো ওয়েবসাইট কি ধরনের থাকে বলুন তো কিছু সেকশন থাকে ফুল উইথ কিছু সেকশন থাকে কি কিছু সেকশন থাকে কি ফুল উইথ কিছু সেকশন থাকে কি কন্টেন্ট অ্যাবাউট বক্সিং তো সেটা কিভাবে করে আমরা আজকে শিখে ফেলি আমরা একটা সেট করি আমাদের পক্ষে এটাটা করি একটা করে করি এক কন্টেনার দিয়ে এসে তুলে দিলাম দেখেন আমি অন্যগুলো নষ্ট নষ্ট করে দিই শিখবো শিখে জায়গাটা তো আর কমফোর্টেবল লাভ নাই দেখেন তো আমার এখানে কি কন্টেনার আছে না ভাইয়া কন্টেনার নাই এখন কি হয়ে গেছে হলুদ ব্ল্যাঙ্ক তো কন্টেনার লাগবে না আপনার অবশ্যই লাগবে আচ্ছা এখন আমি যেটা করব সেটা হচ্ছে এতক্ষণ করছি কি একটা কন্টেনার ভিতরে সবগুলো ডিম সবগুলো সেকশন ঢুকে দিছি এবার বলবো যে সেকশনে আমি কন্টেনার ঢুকানোর দরকার সেখানে কন্টেনার কল করব যে সেকশনে আমার কন্টেনার দরকার নাই সেখানে আমি কন্টেনার কল করব না কথা কি বুঝছেন এই জন্য সেকশন সেকশন ওয়াইজ করছি কথাটা ক্লিয়ার ধরুন এই সেকশনের ভিতরে আমার কন্টেনার দরকার আমি এটা কল করব ডিপ ক্লাস কন্টেনার এটা ডিপ কন্টেনারটা ডিপ না একটা ডিপ বলতে হবে ডিপ তাহলে হেজার ডিপ কন্টেনারের ভিতরে দেখেন ঘটনা কি করছে এই লেখাটা হচ্ছে কি কন্টেনারের ভিতরে আমি হেজারের কালারটা তুলে দিই হেজার কই এ পর্যন্ত কালে দিই ধরুন এটা 1150 একটু চেঞ্জ করে দিই আপনাদের বোঝার জন্য আর কি 1210 কি হয়েছে বলেন তো আউট হয়ে গেল কারণ এই আমাদের যে ইয়েটা আছে মানে এটার যে ইয়েটা আছে এটা 1210 মধ্যে নিবে না সর্বোচ্চ 1150 নিচ্ছে আর কন্টেনার যদি জায়গাটা দেখেন এখন কিন্তু কন্টেনারটা না 1200 নিচে যাবার সিঙ্গেল টু করতে নেওয়ার কথা না 1150 ওকে এখন কিন্তু এই লেখাগুলি কোথায় আছে বলেন তো তুলে দিচ্ছি আগে এটাও তুলে দিই আপনাদের ফুল জিনিসটা ক্লিয়ার করি আমি এখন কি আমরা কোন কিছু আছে কন্টেনারের ভিতরে আছে বলেন তো খেয়াল করেন বিষয় শুধু লোগোটা আছে ভাইয়া না না লোগোটাও নাই লোগোটা বড় তো পিছনে ব্যাকগ্রাউন্ডে এই পর্যন্ত চলে আসছে এই পর্যন্ত কথা কি বুঝছেন তাইলে এখন হবে আমার ফুল উইথ ওয়েবসাইট কিভাবে তৈরি করি আর অর্থাৎ আমরা যদি কোনো এক্সট্রা ওয়েবসাইট ঘাঁটি একটু দুই একটা ওয়েবসাইট ঘুরে আসি কোথায় যাবে এটা বেগমগঞ্জ
আসবে কি মনে হয় পানি আচ্ছা একটু দেখেন এই ওয়েবসাইটে আমি দেখি দেখেন এই ওয়েবসাইটটা এগুলো কি কন্টেনারের ভিতরে দেখেন এই যে কন্টেনারের ভিতরে আছে আবার এই সেকশনটা দেখেন পুরো সেকশনটা কন্টেনারের ভিতরে আছে ফুল উইথ না এটা কি এই যে পুটারটা কি ফুল উইথ তাহলে আমরা বুঝতে পারি যে এরা এই সেকশনটা কাজ করছে কি ফুল উইথ কাজ করছে আর এগুলো কি করছে কন্টেনারের ভিতরে কাজ করছে বুঝতে পারছি জি ভাইয়া এটা নির্দিষ্ট একটা উইথ মানে কন্টেনার নির্দিষ্ট একটা উইথে কাজ করছে আর এটা ফুল উইথ এটা কি ফুল উইথে ফুল উইথ কাজ করছি এখন আমরা যেটা করতে পারি সেটা কি যদি আমরা কোনো একটা ওয়েবসাইট কোনটা ফুল উইথ রাখবো আর কোনটা ফুল উইথ রাখবো না সেটা ডিফেন্ড করবে কার উপরে আমাদের উপরে এই কাজটা আমরা কিভাবে করব এবার শিখি ধরুন আমরা কন্টেনারটা উইথ দিয়ে দিচ্ছি আমি এটা কালারও দিয়ে দিই আমাদের বোঝার জন্য একটা ভয়ঙ্কর কালার দিই গ্রিন দিই আচ্ছা লিখি বলে এবার আমি উইথ দিই এটার উইথ হচ্ছে 1150 পিক্সেল মার্জিন জিরো অটো সরি এখন বলুন তো হেডার অংশটা কি কাউন্টারের ভিতরে আছে বাইরে আছে এই যে এইটা বাইরে আছে আচ্ছা গুড বুঝতে পারছেন না দেখেন আমার কিন্তু কন্টেন্ট বোর্ড নিচ্ছে দেখেন আমি যদি হেডার কে কালার করে দিই হেডার রেড সরি সরি কাজ করছি এবার খেয়াল করেন আমার আরেক জায়গায় কন্টেনার লাগবে না বললাম সেকশন ডাইরেক্ট করে কাজ করে চলে যাবেন এখান থেকে সেকশন দেখছেন ফুল উইথ না এটা একদম ফর্ম থেকে দেখছেন এটা কি ফুল উইথ তাহলে যেটা আমি এখন যে আমি এটার ভিতরে এখানে লিখি দিই ভিতরে লিখি দিই এটা কি কন্টেনার তাহলে কন্টেনার ভিতরে ঢুকবে আর যদি কন্টেনার কল না করি কন্টেনার ঢুকবে না কথা বুঝতে পারছি ক্লিয়ার ভাইয়া তাহলে আমরা সব জায়গায় কন্টেনার ব্যবহার করব না যেই সেকশনটাতে কন্টেনার আমাকে ফুল উইথ করার দরকার নাই সেখানে কন্টেনার অ্যাড করব না আর যেখানে দরকার আছে সেখানে আমরা অ্যাড করব প্রয়োজন বুঝে এখন শিখছি কি কন্টেনার এবার শিখছি কন্টেনার ব্যবহার তখন তো নেক্সট ক্লাস হবে একদম প্যাকেজ ওয়াইজ মানে আমরা এই ছোটখাটো বিষয়গুলো ক্লিয়ার করে ফেলছি।